কল্যাণ ব্যানার্জি ভার্সেস বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল দিল্লিতে রীতিমতো তুল কালাম কাণ্ড বাঁধে একেবারে কাণ্ড হাতাহাতি ধস্তাধস্তি কাঁচের বোতল ছুঁড়ে মারার চেষ্টা করেন কল্যাণ ব্যানার্জি এমনই কিন্তু অভিযোগ আর সেই বোতল ভেঙেই কিন্তু হাত কাটেন কল্যাণ ব্যানার্জি হাতে চারটে সেলাই পড়ে একেবারে কাণ্ড বিস্ফোরক অভিযোগ করেছেন ওই সবার সভাপতি বিজেপি সাংসদ অল্পের জন্য তার চোখ রক্ষা পেয়েছে এমনই কিন্তু দাবি করেছেন তিনি তার মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাঘযুদ্ধ বাঁধে আর এই বাঘযুদ্ধ একেবারে তুলকালাম কাণ্ডে পরিণত হয় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ওয়াকব সংশোধনী বিলের বৈঠকে রীতিমতো বিস্ফোরণ ঘটে আর সেই মুহূর্তেই কিন্তু কল্যাণ ব্যানার্জিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তার হাতে চারটে সেলাই পড়ে এবং চারটে সেলাই পড়ার পর তাকে ফের ফিরিয়ে নিয়ে আসা হয় মিটিংয়ে এবং সব থেকে তাৎপর্যপূর্ণ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে কল্যাণ ব্যানার্জিকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে এই কমিটি থেকে তার মধ্যেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে ফুঁসে উঠেছেন কেন সুর নরম তৃণমূলে কেন্দ্রের কেন্দ্র সরকার বারবার কেন নরম মনোভাব দেখাচ্ছে তৃণমূলের কে নিয়ে এমনই প্রশ্ন তুলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলে সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যেই কিন্তু ফের করলেন ব্যানার্জিকে নিয়ে মুখ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কিন্তু চরম পদক্ষেপ একেবারে দিলেন কড়া বার্তা এবার যা করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতেই কিন্তু নতুন করে ঝড় উঠে গেল একেবারে গোটা রাজ্য রাজনীতিতে যারা রকে বসে আড্ডা মারেন তারাও এমনটা করেন না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি দিল্লিতে যৌথ কমিটির বৈঠকে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি চরম উত্তেজনার মধ্যে কল্যাণ ব্যানার্জি একটি কাঁচের জলের বোতল টেবিলে মেরে ভেঙে ফেলেন বলে অভিযোগ ওই বোতলের ভাঙা কাঁচে তার নিজেরই হাত কেটে যায় এই ঘটনায় একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের সাংসদকে এবার কল্যাণের সেই আচরণেই খুব উগড়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশ করতে চলেছেন তিনি টিভি নাইন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত দুদিন ধরে আমায় অকথ্য ভাষায় গালাগাল করছেন সেটা চেয়ারম্যান শুনেছে কালকেও শুরু করেছিল হঠাৎ সেই সময় চেয়ারম্যান ব্যক্তিগত কারণে বাইরে ছিলেন ফিরে এসে কল্যাণকে শান্ত হতে বলেন সেই সময় কল্যাণ কাঁচের বোতল ভেঙে ছোঁড়ে চেয়ারম্যানের দিকে সেটা যদিও চেয়ারম্যানের গায়ে না লেগে ডেস্কে লেগে অন্যদিকে ছিটকে গিয়েছে আর কিছুক্ষণ পর দেখা যায় কল্যাণের হাত থেকে রক্ত ঝরছে একই সঙ্গে তিনি আরও বলেন একজন সাংসদের আচরণ কোনোভাবেই কাম্য নয় তবে উনি এমন আচরণ করেন যারা রকে বা চায়ের দোকানে বসে আড্ডা মারে তারাও এমনটা করেন না চূড়ান্ত গালাগালি দিয়ে থাকেন আমি জানি না কী অবস্থায় উনি মিটিংয়ে আসেন তবে এই আচরণ নিয়ে স্পিকারকে জানানোর কথা ভাবা হচ্ছে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা ব্যাপারটা জানানোর চেষ্টা করব এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছেড়ে দেবার পাত্র নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সাথে সাথে যে বিস্ফোরক অভিযোগ সুর নরম কেন কেন্দ্রের তৃণমূলকে নিয়ে কেন একদিনের জন্য সাসপেন্ড করা হলো মাত্র কেন শাস্তিটা আরও বেশি হলো না কেন তাকে একেবারে আজীবন সাসপেন্ড করা হলো না এই প্রশ্ন তুলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ঢাকি সমেত বিসর্জন দিতে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে সকলকে চমকে দিয়ে ছমাস আগেই বিচারপতির পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দেওয়ার পরই কিন্তু জল্পনা উস্কে দেয় রাজনীতি থেকে আসতে চলেছেন তিনি তাহলে কোন দলে যাবেন সব শেষে কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগদান করেন বিজেপিতে এবং তমলুক থেকে টিকিট পান তিনি সেখানে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হেলায় হারান সাতাত্তর হাজারেরও বেশি ভোটে হারান এবং প্রথমবারের মতো সংসদ নির্বাচিত হয়ে লোকসভায় পা রাখেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডাক দিয়েছিলেন তিনি কিন্তু এবার ফুঁসে উঠলেন নিজের দলের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূলে সুর নরম এমনই অভিযোগ কিন্তু এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে এবার কিন্তু সরাসরি লোকসভার স্পিকার এবং প্রধানমন্ত্রীকে করা পদক্ষেপ করা স্টেপ যাতে নেওয়া হয় কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে এমনই কিন্তু অভিযোগ জানাতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন জগদম্বিকা বিজেপি সাংসদ যৌথ সংসদীয় কমিটির বৈঠকে যে ধুন্ধুমার কাণ্ড বাধে ওয়াকব বিল নিয়ে আলোচনা চলাকালীন বিজেপি ও তৃণমূল সাংসদদের মধ্যে তীব্র বচসার ঘটনায় মুখ খুললেন যৌথ কমিটির সভাপতি দম্বিকা পাল জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে বোতল ছুঁড়েছিলেন তাতে তার চোখ ক্ষতিগ্রস্ত হতে পারত। এদিন এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন উনি যেভাবে বোতল ছুঁড়েছেন ঈশ্বর কিপা যে আমার সামনে এসে বোতল পড়ে গেছে আমার দিকে যেভাবে বোতল ছোড়া হয়েছে চোখ ক্ষতিগ্রস্ত হতেই পারত। কারোর মধ্যে যদি এত রাগ থাকে তিনি একজন সাংসদ কিছুতেই হতে পারেন না যা করেছেন তা অপরাধ এদিন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উত্তপ্ত বাক্যবি নেওয়া হয় কল্যাণের অভিযোগ এরপরই কাঁচের বোতল ছড়েন তিনি তাতেই হাতে চোট পান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ নিশিকান্ত দুবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কমিটি থেকে পাকাপাকিভাবে আজীবন সাসপেন্ড করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু জেপিসি সিদ্ধান্ত নিয়েছে তাকে এই বৈঠকের জন্য একদিনের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে আর এই প্রসঙ্গী জগদম্বিকার বক্তব্য যা ঘটেছে তা অত্যন্ত অনভিপ্রেত নজিরবিহীন এবং অসংসদীয় আমার চারবারের সংসদ জীবনে এই ঘটনা কখনো দেখিনি আশা করব উনি এই ঘটনা থেকে শিক্ষা নেবেন বিরোধিতার একটি প্রক্রিয়া থাকে মতভেদ হতেই পারে কিন্তু আজ যে ঘটনা ঘটেছে তা আমার কল্পনাও করতে পারি না শুধু বোতল ছুঁড়ে মারা নয় প্রথমে বোতল ভেঙে তারপর ছুঁড়ে মারা হয়েছে কালকেও রিভলভার নিয়েও চলে আসতে পারে অত্যন্ত দুঃখের সঙ্গে আজ এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে সেই বক্তব্যে সঙ্গী তার বক্তব্য উনি সংসদের অভ্যন্তরে অধিবেশন চলাকালীন এই ধরনের আচরণ করেন সেখানে হয়তো প্রচার পাওয়ার জন্য এই ধরনের কাজ করে কিন্তু এটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির বৈঠক ছিল উনি আর যেভাবে গালাগালি করেছেন তা কখনোই গ্রহণযোগ্য নয় উনি নিজে যখন ব্যাখ্যা দিচ্ছিলেন তখনও চেয়ারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন স্পিকার ওম বিল্লার কাছে আমরা অভিযোগ জানিয়েছি সংসদের প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে দেখা করেছেন এদিকে এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও কল্যাণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন ওকে আগে ভদ্রতা শিখতে বলুন ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলুন অতীতেও কল্যাণকে নিয়ে এই ধরনের প্রতিক্রিয়ায় জানাতে দেখা গিয়েছে তাকে সেই পুরনো তিক্ততার রেসেই কি এবার আছড়ে পড়ল সংসদে উঠছে প্রশ্ন তার মধ্যেই কিন্তু একেবারে চরম পদক্ষেপ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে বিপদে কিন্তু পড়তে পারেন কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে নিয়ে কিন্তু একেবারে কড়া স্টেপ এবার নিচ্ছে চেয়ারম্যান সরাসরি স্পিকারের কাছে অভিযোগ জানাচ্ছেন এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ তিনি স্পিকারের কাছে এবং তার সাথে সাথে প্রধানমন্ত্রীকে নালিশ জানাচ্ছেন কল্যাণ ব্যানার্জির এই কাণ্ড নিয়ে এবং তিনি যা কাণ্ড করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বিস্ফোরক দাবি রকে বসে যারা আড্ডা মারে তারা এই ধরনের আচরণ করেন না জানি না উনি কিভাবে ঢুকেছিলেন সংসদে এই বৈঠকে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ড নিয়ে কি হতে চলেছে রেস কোন দিকে গিয়ে থামে এবং এই নিয়ে তৃণমূল হাইকম্যান্ড কি প্রতিক্রিয়া দেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের